নিজুম তুমি আমাকে বলো যে মেক কন্যা আসলে গল্পটার বিষয়টা কি মেক কন্যা এটা আসলে মানুষের একটা মানে রিয়েল লাইফের মতো একটা স্টোরেজ ছিল যেমন আমার যে ক্যারেক্টারটা যেটা ছিল সেটা হচ্ছে আমি মানে সত্যবাদী সত্য কথা বলি কখনো মিথ্যা বলা হয় না আর খুব মধ্যবিত্ত একটা ফ্যামিলির একটা মেয়ে দেন গল্পটা আর কি এগিয়ে যায় আচ্ছা আমি এটা বুঝতে পেরেছি তোমাদের দুজনে কেউই আসলে পরিণতিটা বলবে না কারণ সেটার জন্য দর্শককে হলে যেতে হবে দর্শককে হলে গিয়ে যেতে হবে জানতে হবে আর পরিণতিটা এরকম যে বললো ঠিক বোঝা যাবে না দেখতে হবে দেখতে হবে না দেখলে ঠিক বলি বলি এমন না যে দর্শক দেখার পরে বুঝতে পারবে না না আশা করছি না সেই জন্য আমরা সার্বিক চেষ্টা করেছি যাতে বুঝতে পারে মানে আমাদের গল্পটা এমন যে একটা সিনের পর একটা সিন কি হবে আসলে না দেখলে কিন্তু বোঝা যাবে না আচ্ছা মানে প্রেডিকশন করতে